सलाम अलैकुम प्रिय शिक्षार्थीबृंद, आशा करी भालो आसो। आमरा आज गत दिन जेटा आलोचना करेछिलाम पदार्थ विज्ञान तृतीय अध्याय बल, आमरा कि पढ़ेछिलाम बल काके बोले, बलेर विभिन्न प्रकारभेद, महाकर्ष बल, अभिकर्ष बल, स्पर्श बल, साम्य बल, असाम्य बल, विभिन्न विषय आमरा आलोचना करेछिलाम। আর কি করছিলাম, শক্তির সংরক্ষণশীলতার নীতিটি কি, আর ভরবেগের সংরক্ষণ সূত্রটি, আশা করি এগুলো তোমাদের মনে আছে। তারপরে আবার রিভিশন করবে। আজ আমরা দেখো মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতে জি এবং অভিকর্ষ স্তরণ ছোট হাতে জি এর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। তোমরা জানো মহাকর্ষের সূত্র থেকে আমরা কি শিখেছি, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে মহাকর্ষীয় যে আকর্ষণ বল সেটা কি, যে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার, বি স্কয়ারও দেওয়া যায় আর স্কয়ারও দেওয়া যায়, যেটা ভাব যে যেভাবে আমরা ব্যবহার করি। যখনই আমার অনুপাত উঠে যায় তখন কি হয়, একটা সমান সমান চিহ্ন আসে, সাথে একটা ধ্রুবক আসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ সমান সমান বড় হাতের জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার। এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে এই জিটা আমরা কি ধ্রুবক হিসেবে নিয়ে আসছি, এই জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা জি সমান সমান কি লিখতে পারি, যে জি ইকুয়াল টু এফ ডি স্কয়ার বাই এম ওয়ান এম টু। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা পড়েছি, এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম কি, যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভর বেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক এম এ বা এফ সমান সমান এম এ। আমরা কতদিন কিন্তু এটা প্রমাণ করছিলাম, আজকে শুধু আমি দেখালাম যে এখানে ধ্রুবকের মানটা ওয়ান আসে, যার ফলে কি হলো এফ সমান সমান এম এ। এটা কি, এ হলো ত্বরণ। তো যেহেতু ত্বরণকে আমরা ত্বরণ দুইভাবে, একটা হচ্ছে সরল পথে চলমান বস্তুর ত্বরণ, আর একটা হচ্ছে উপরের দিকে উঠলে বা নিচে নামলে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে এফ সমান সমান আমরা কি লিখতে পারি, এম জি, বা এখানে কি লেখা যায়, জি সমান সমান এফ বাই এম, জি সমান সমান এফ বাই এম। তাহলে দেখো আমরা ছোট জি জানলাম আর বড় জি জানলাম, ছোট জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর বড় জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা এখন খেয়াল করো যে এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এখানে এখানে এই দুটো সমীকরণ থেকে আমরা যদি একসাথে লিখি তাহলে কি লিখতে পাই, এটা কি এই জির মধ্যে সম্পর্ক স্থাপন করব। খেয়াল করো এখানে এফ সমান সমান কি বড়তে জি ইন্টু এটা, এখানে এফ সমান সমান এটা, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব অতএব জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার সমান সমান এম জি। কিভাবে লিখলাম, যে এখান থেকে আমরা কি পাইছি, মহাকর্ষীয় যে বল, যে দুটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা হলো এফ, আর এটা কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাও এফ। এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখছি এফ সমান সমান এম জি, আর এখানে নিউটনের মহাকর্ষের সূত্র থেকে লিখছি এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার। সূত্রগুলোর সাথে তোমরা আগেও পরিচিত আছো, আমি শুধু দেখো যে কিভাবে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। এখন এটা বড় হাতে জি, আর এই যে এম ওয়ান এম টু, তার মানে দুইটা বস্তু, দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তার ভর যদি বড় হাতের এম হয়, আর একটা যদি হয় অন্য পৃথিবী সংলগ্ন একটা বস্তু ছোট হাতের এম,
তাহলে এম ওয়ান এম টু কে আমরা দুইটা ভাগে ভাগ করলাম কিভাবে, একটা পৃথিবীর ভর আর একটা পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর ভর। নিশ্চয় বুঝতে পারছো যে এম ওয়ান এম টু দুটো বস্তু, সেই দুটো বস্তুর আমি একটাকে ধরেছি পৃথিবীর ভর আর একটাকে ধরছি একটা বস্তুর ভর। আর যেহেতু পৃথিবী পৃথিবী গোলাকার, এর দূরত্বটাকে আমি ব্যাসার্ধ হিসেবে ধরছি আর স্কোয়ার, সমান সমান এই পাশে এম দিয়ে রেখে দিলাম। তো এখানে এম দুই পাশ থেকে যখন এম এম উঠে যাবে তখন কি হবে, দেখো কিভাবে লেখা যায়। এম এম উঠে গেলেই আমার কি থাকে, জি এম বাই আর স্কোয়ার সমান সমান শুধু জি। তাহলে দেখো আমার আমার উদ্দেশ্য ছিল কি, যে ছোট হাতে জি আর বড় হাতে জি, ছোট হাতে জি আর বড় হাতে জি, দ্যাট ইজ ছোট হাতে জি অভিকর্ষ স্তরণ, বড় হাতে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এই দুইটার মধ্যে আমার সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্কটা তাহলে আমার চলে আসলো কি, যে ছোট হাতে জি সমান সমান বড় হাতে জি এম বাই আর স্কোয়ার, ছোট হাতের জি সমান সমান বড় হাতের জি এম বাই আর স্কোয়ার, এটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ স্তরণের মধ্যে আমার নির্ণয় সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছ, বোঝার কথা, কারণ আমরা যেভাবে আসছি সেই জিনিসগুলো তোমাদের আগের থেকেই জানা ছিল। কীভাবে জানা ছিল, দেখো মহাকর্ষীয় ধ্রুবক আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অষ্টম শ্রেণীতেও পড়েছি, আবার নবম শ্রেণীতেও আসে একই জিনিস দেখতেছি, সূত্র জানো বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত। কাজেই এই সূত্র এইটাও যা ছিল মহাকর্ষ সূত্র নাইনেও তাই, এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা তোমরা নবম শ্রেণীতে আগের দিনই পড়েছ, সেইখানে আমরা দ্বিতীয় সূত্রতে পেয়েছিলাম এফ সমান সমান এম জি, তাহলে এখানেও একটা বড় হাতের জি মহাকর্ষ ধ্রুবক, এখানে ছোট হাতের জি অভিকর্ষ স্তরণ। এই দুইটা থেকে আমি কি করলাম, দুটো ইকুয়েশন, দুটো বল, এটা এফ বল এটাও এফ বল, তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি, যে বড় হাতের জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার সমান এম জি। এখানে আবার কি করছি, আবার আমি এটাকে রিভিউ করতেছি, এই এম ওয়ান এম টু নিশ্চয়ই দুটো ভিন্ন বস্তু, সেই ভিন্ন বস্তুর মধ্যে একটাকে আমি ধরছি পৃথিবীর ভর আরেকটাকে ধরেছি একটা বস্তুর ভর, আর ডি মানে দূরত্ব, এই দূরত্বটা ধরছি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে কি পেলাম আমরা, যে বড় হাতের জি বড় হাতের এম আর এম বাই আর স্কোয়ার সমান সমান ছোট হাতের এম জি, দুই পাশ থেকে এম এম কে উঠাই দিলাম, দেওয়ার পরে কি থাকলো, জি এম বাই আর স্কোয়ার সমান ছোট হাতের জি, এটাই হলো অভিকর্ষ স্তরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে আমার নির্ণয় সম্পর্ক। আশা করি এটা বুঝতে পারবে, তারপরেও সবসময় বইয়ের সাথে তোমরা যোগাযোগ রাখবে, দেখবে যে এটা তোমরা পেরে যাবে। আচ্ছা ফিজিক্স, ফিজিক্সের একটা বড় পদার্থবিজ্ঞান, এর একটা বড় বিষয় কিন্তু তোমরা জানো, প্রশ্নের ধরন প্রশ্নের প্যাটার্ন জানো, এখানে আমাদের প্রতিটি সিরিজের সিনে চারটা পার্ট থাকে, ক খ গ ঘ, ক খ গ ঘ, এই কতে থাকে জ্ঞানগুলো, কতে অনুধাবন, গ এবং ঘ দুটোই কিন্তু তোমরা পাবে গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যার সাহায্যে তোমার সাতটা নম্বরকে, সাতটা নম্বর তোমাকে অর্জন করতে হবে। তাহলে দেখো এই যে আমরা সম্পর্ক নির্ণয় করলাম ছোট হাতে জি বড় হাতে জি এর সম্পর্ক, এই থেকে আমরা একটা অঙ্ক করি গাণিতিক সমস্যা, তোমার বইয়েরই সমস্যা, বইয়ের 78 পৃষ্ঠায় দেখো, এটা হলো 80 পৃষ্ঠায়, স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী থেকে আনুমানিক 100 কিলোমিটার দূরে, স্পেস স্টেশনের আমি লিখে দেখো, স্পেস স্টেশনের দূরত্ব পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে। সমস্যাটা কি আমার, যে
স্পেস স্টেশন জানো মহাশূন্য, তাহলে মহাশূন্যের দূরত্ব কত? পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে। তাহলে এই পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে জি এর মান নির্ণয় করতে হবে। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। এগুলো আগে আমরা পড়েছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ওজন বিভিন্ন রকম হয়, কারণ এটা জি এর উপর নির্ভরশীল। তো এই জন্যই যেহেতু আমাদের পৃথিবীতে জি এর মান কত এটা তোমরা জানো, আমরা স্বাভাবিকভাবে ধরি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো পৃথিবী পৃষ্ঠে জি এর মান ধরা হয়। এখন পৃথিবী পৃষ্ঠে জি এর মান নিশ্চয়ই মহাশূন্যে জি এর মানের সমান হবে না, কত হবে সেটা আমরা এখন বের করব। এখানে দেখো, তাহলে আমি কি করি যে ধরি স্পেস স্টেশনের স্টেশনে জি এর স্পেস স্টেশনের ত্বরণ স্পেস স্টেশনের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। যেহেতু পৃথিবীতে আমার জি, সেই জন্য স্পেস স্টেশনের দূরত্ব ধরলাম জি প্রাইম। তাহলে আমরা কি জানি? জি প্রাইম সমান জিএম বাই বড় আর যোগ ছোট আর তার স্কয়ার। এখানে একটু খেয়াল করো যে বড় আর যোগ ছোট আর দিলাম কেন? কারণ বড় আর হলো পৃথিবীর ব্যাসার্ধ আর ছোট আর হলো এই যে দূরত্ব যে 100 কিলোমিটার দূরে, ওই দূরত্বটা হলো ছোট হাতের আর। তাহলে আমার এখানে দেওয়া আছে কি বড় হাতের আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তোমার বইয়ে দেখবে পৃথিবীর ব্যাসার্ধ এটা দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আমরা বইয়ে যেটা আছে 6000 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ 6000, কোথাও কোথাও 6400 কিলোমিটার আছে, যেটা দেওয়া থাকবে আমরা সেটা ব্যবহার করব। আর কি দেওয়া আছে? যে আর আর হলো কত? স্পেস স্টেশনের দূরত্ব পৃথিবী থেকে, সেটা কত? 100 কিলোমিটার। এটা আমরা পরে বসাই দেব। তাহলে এখন দেখো আবার আমরা কি দেখতেছি, তাহলে এইখান থেকে দেখো ক্যালকুলেশনটা, তোমার বইয়েরই ক্যালকুলেশন। আমি খেয়াল করো এখানে কি বসাচ্ছি, আর কমন নিলাম, নিলে কি থাকলো? 1 প্লাস ছোট আর বাই বড় আর তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? জিএম বাই আর স্কোয়ার 1 প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর তার হোল স্কোয়ার। এই কমন নেওয়াটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে 1 প্লাস যে তোমার বইয়েই আছে, দেখো আর কমন নিছে, এটা কীভাবে ওরা অবলিক দিয়ে দেখছে একই জিনিস। তাহলে জিএম বাই আর স্কোয়ার সমান সমান ছোট হাতের জি, আর 1 প্লাস আর বাই আর। একটু খেয়াল করো ক্যালকুলেশনটা, বড় হাতের এম বাই আর স্কোয়ার, আমরা যখন ওই যে সম্পর্কটা নির্ণয় করেছিলাম তোমাদের নিশ্চয়ই এখানে খেয়াল আছে, ছোট হাতের জি সমান সমান বড় হাতের জিএম বাই আর স্কোয়ার। একটু আগে আমরা এটা নির্ণয় করে তোমাকে দেখাইছি যে ছোট হাতের জি সমান সমান বড় হাতের জিএম বাই আর স্কোয়ার। ক্যালকুলেশন করার জন্য কিছুটা আমাদের কৌশল অবলম্বন করতে হয়। এখন দেখো বড় হাতের জি এম বাই আর স্কোয়ার আমি এইখান থেকে বের করে আনেছি, কারণ আমি জানি যে ছোট হাতের জি সমান সমান বড় হাতের জিএম বাই আর স্কোয়ার। এইটার মান, এইটুকের মান কি করলাম আমি, এইটা বসাই দিলাম। ক্যালকুলেশন দেখো কত সহজ হয়ে গেল। এখন আমি কি করব, এই জি এর মান তো আমরা জানি 9.8, আর 1 ছোট হাতের আর বড় হাতের আর এটা বসাই দাও, দিলে তোমার সরাসরি এটার মান চলে আসবে কত? 1 প্লাস বড় হাতের আর কত? 100 কিলোমিটার বাই
পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার, এটার স্কোয়ার করো সমান সমান তোমার ক্যালকুলেশনে 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো তাহলে আমার স্পেস স্টেশনের দূরত্ব। প্রিয় শিক্ষার্থী, আমি দেখো এখানে একটা জিনিস, যেহেতু আমি এখন ক্যালকুলেটার ব্যবহার করি নাই, আর তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে, তোমার বইয়ে দেখো মানগুলো দেওয়া আছে, তুমি মান বসালেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো একটা সমস্যার থেকে অনেকগুলো সমাধান আসতে পারে, একটা সমাধানের থেকে একটা বিষয়ের থেকে অনেকগুলো বিষয় আমাকে ভাবার থাকতে পারে। কেমন আমি ধরেছি কি দেখো, স্পেস স্টেশনের দূরত্ব, স্পেস স্টেশন আগে বলেছি মহাশূন্য, মহাশূন্যে জি এর মান কত পেলাম 9.49, আর আমরা পৃথিবীতে জি এর মান কত পাচ্ছি 9.8। দেখো সামান্য ডিফারেন্স। তাহলে মহাশূন্যে যদি আমরা বলেছি মহাশূন্যে ওজনহীন অনুভব হয়, তোমরা দেখেছ যারা মহাশূন্যে যায় তারা বাতাসে ভাসে, কিন্তু পুরোপুরি কিন্তু ফ্লোটিং থাকে না, সম্পূর্ণ শোলাটা যেমন পানির মধ্যে ভাসে তেমন ভাসে না, ওরা কিন্তু একটু হলেও নিচের দিকে চাপ থাকে। কেন তা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ পৃথিবীতে 9.8 আর এখানে 9.4, কাজে এই যে জি এর মান ওখানে কিছুটা হলেও কাজ করে, যার ফলে সামান্য ওজন অনুভব করে, সম্পূর্ণ নিজেকে ওজনহীন অনুভব করে না। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা বইয়ের 80 পৃষ্ঠায় এটা দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। হিসাবটা বোঝার জন্যই তোমাদেরকে আমি সুন্দর করে দেখাই দিলাম, আশা করি বই দেখবে, বই দেখলে এটা বুঝে যাবে। আমরা আগামী দিনে বইয়ের বাকি যে অংশটা আছে, নিউটনের গতির তৃতীয় সূত্র এবং ঘর্ষণ বল কীভাবে কাজ করে তোমরা একটু বাসায় পড়ে রাখবে। আমরা আশা করি সামনের দিন এটা দেখলে বুঝাই দিলে বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, বাইরে অযথা ঘোরাঘুরি সময় নষ্ট না করে বইয়ের দিকে মনোযোগী হবে। আগেও বলেছি যে তোমাদের করোনা চলে যাবে, তোমাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা দিয়েই পরীক্ষা অংশগ্রহণ করে পাশ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।